মোটরসাইকেল মডিফিকেশন এই জিনিসটা ছোটবেলা থেকে, মানে ছোটবেলা বলতে আমি যখন ফার্স্ট মোটরসাইকেল কিনি এটা সম্ভবত 2007 বা 2008, ওই সময়ের ব্যাপারটা। একটা ইয়ামাহা লিভেরো G5 আমার একটা মোটরসাইকেল ছিল, ওইটা আমি খুব সুন্দর করে মডিফাই করছিলাম। ওটার কোনো ছবি আমার কাছে নাই, থাকলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। চাকার মধ্যে তখন কভার পাওয়া যেত, ওটা স্পোকের চাকা ছিল, স্পোকের চাকার মধ্যে কভার লাগানো হয়েছিল, দেন হ্যান্ডেল ছোট করা হয়েছিল, দেন হলার করা হয়েছিল, এরকম সুপার একটা মডিফাই করছিলাম, মানে আমার নিজেরই ভালো লাগছিলো। তারপরে মোটরসাইকেলটা আমার জন্ডিস হয়েছিলো, এরপরে বিক্রি করে দিতে হয়েছে। তো মোটরসাইকেল মডিফিকেশনের একটা ইচ্ছা আমার আগেও ছিল, এখনও আছে, বাট ওইভাবে এখনও পর্যন্ত করা হয় নাই। এই মোটরসাইকেলটা জিক্সারটা নেওয়া হয়েছে তাও প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেছে, কিন্তু এটাতে তেমন কোনো মডিফাই করা হয় নাই। টুকটাক কিছু স্টিকার লাগানো হয়েছে, যেমন এই যে এইখানে কিছু স্টিকার এদিকে, এগুলো হচ্ছে যাতে অন্ধকারের মধ্যে সাইড থেকে কোনো গাড়ি আসলে রিফ্লেক্ট হয়, মানে রিফ্লেকটিভ স্টিকার, এটা হেলমেটের সাথে পাওয়া, যে কারণে এখানে লাগানো হয়েছে। তো মোটরসাইকেল মডিফাই যেটা শখ ছিল ওইটা এখন যেটা হয়েছে, বাসায় তো মোটরসাইকেলটা থাকে, মোটরসাইকেলটা সবসময় আমার অফিস রুমে থাকে, তো এইটার মধ্যে দিনের মধ্যে দেখা যায় যে বেশ কিছু সময় এটার উপরেও আমার বসে থাকা হয়। তো ওই জের ধরে আমার মনে হয়েছে যে এটার ঘরে বসে কি কোনো মডিফাই করা যায় কি না, আজকের ভিডিওতে কিছু টুকটাক মডিফাই করে দেখাবো। আর মোটরসাইকেল মডিফিকেশনটা অবশ্যই, হ্যাঁ, এটাকে একটা নতুন লুক দেওয়া যায়, বাট এটার কিছু প্রবলেম আছে, অবশ্যই কিছু প্রবলেম আছে, আর এটা আমি বলবো না, এটা বলবে ক্যামেরাটা যে চালাইতেছে, ক্যামেরার পিছনে আরেকটা রানা আছে, সেই রানা এই প্রবলেমগুলো আপনাদেরকে বলবে। এটা কোনো কথা, আপনি ক্যামেরাও রেকর্ড করান ভাই, আবার এটা আমার আবার এখন ভিডিওতেও কথা বলতে হইব ভাই, মানে এটার জন্য পেমেন্ট লাগবে। যে জিনিসটা আপনি বলছিলেন যে মোটরসাইকেল মডিফিকেশনের কিছু প্রবলেম, অবশ্যই মোটরসাইকেল মডিফিকেশনে কিছু প্রবলেম থাকবে, কারণ আমরা যারাই করি আমরা অতটা অভিজ্ঞ না, আমরা যারা ক্যাফে রেসার করি বা এমনিতেও মোটরসাইকেল অনেক কিছু মডিফাই করি, ওইটা অবশ্যই সায়েন্টিফিক হয় না। কারণ বেশ কিছু জ্ঞানী গুণী ইঞ্জিনিয়ার মিলে যে কোনো একটা মোটরসাইকেল তৈরি করে, বেশ কিছু জ্ঞানী মাথা যারা এটার উপরে পড়ালেখা করছে, ওইভাবে তারা মোটরসাইকেলটা তৈরি করে। আর আমরা যারা মডিফাই করি এটার কিছু প্রবলেম অবশ্যই থাকে, যেমন আমরা মাডগার্ড ছোট করি, সেক্ষেত্রে কাদাটা মোটরসাইকেলের বডিতে চলে আসে, আমরা হলার লাগাই, যতটুকু সাউন্ড দরকার অতটুকুই মোটরসাইকেলের সাথে আসে, যে হলারটা বা যে এক্সস্টটা থাকে ওইটাতে অতটুকু সাউন্ডই দেয় এবং বাতাসটা অতটুকুই পাস হয়, কিন্তু আমরা যখন মোটা পাইপ লাগাবো তখন বাতাসটাও বেশি বের হয়ে যায়, প্লাস সাউন্ডটাও শব্দ দূষণ করে। ইভেন যেইভাবে আমরা মোটরসাইকেলের যে হ্যান্ডেলটা থাকে, হ্যান্ডেল বার, এইটাও যদি আমরা চেঞ্জ করি সেই ক্ষেত্রেও ব্যালেন্সে অবশ্যই প্রবলেম হয়, কারণ যেই মোটরসাইকেলটার সাথে যে হ্যান্ডেলটা আসে ওটা সায়েন্টিফিকভাবে অতটুকুই ব্যালেন্স ঠিক করার জন্য আসে। ইভেন চাকা, যতটুকু ইঞ্জিনের পাওয়ার থাকে সেটার চাকার গ্রিপিং অতটুকু করার জন্য ওই চাকাটাই আসে, আমরা মোটা বা চিকন যখনই লাগাই কিছু প্রবলেম অবশ্যই হয়, বাট দেখার সুন্দরের জন্য আমরা অনেক সময় মডিফাই করি। ক্যামেরার পিছনে রানা, ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছো, বাট কোনো লাভ নাই, কারণ মডিফাই আমি করবই। আচ্ছা, আজকে যেই জিনিসগুলো মডিফাই করব সেটা হলো হ্যান্ডেল বার ছোটো করব না, লুকিং গ্লাসগুলো খুলে রাখবো। যদিও লুকিং গ্লাস খুলে মেইন রোড বা যেখানে গাড়ি ঘোড়া বেশি ওইখানে চালানোটা কোনোভাবেই উচিত না, এটা আমিও বলবো, বাট লুকিং গ্লাসটা খোলা হলে মোটরসাইকেলের সামনের সাইডটা দেখা যাবে, আমার এই জিক্সারের সামনের সাইডটা একটু নিচু দেখা যাবে, হ্যান্ডেলটা অনেক সেক্সি লাগবে। আমি অবশ্যই মডিফাই করার পরে তো আপনাদেরকে সিনেমেটিক কিছু শট দেখাবো মোটরসাইকেল চালায়, কারণ আমার বাসার সামনে কিছু জায়গা আছে যেখানে চালাইলে কোনো মানুষের সাথে আমার যোগাযোগ হবে না, আর এই লকডাউনের মধ্যে আমি এতটুকুর মধ্যে মোটরসাইকেল চালাইতে পারি কারণ এখানে কোনো লোকজন আসে না। ইভেন আরেকটা জিনিস করবো, সেটা হলো মোটরসাইকেলের যেই পেছনের মাডগার্ডটা আছে এইটা তিনটা পার্টের হয়, তো একটা পার্ট আমি খুলে ফেলবো। এটা খুললে কি হবে, পেছন থেকে চাকাটা অনেক বড় দেখা যাবে এবং খোলামেলা দেখা যাবে, পেছনের চাকাটা খুব সুন্দর একদম সেক্সি একটা লুক আসবে। ইভেন এই পাশের সারিগার্ডটা খুলে ফেলবো, আর মেয়ে মানুষের পা রাখার যে জায়গাটা থাকে, যদিও এটা আমার কোনো কাজে লাগে না, বাজারের ব্যাগ টানতে আমার কাজে লাগে, আর এখন লকডাউনের মধ্যে যেহেতু এটা আমার ঘরের শোপিস সেহেতু এটা আমি ঘরে এইভাবে রাখতেই পারি। তো এই জিনিসগুলো খুলবো, আর সারিগার্ড অ্যান্ড এই পায়ের যে জায়গাটা এটা যদি খুলে ফেলি তাহলে মোটরসাইকেলের চেন ক্লিনিংয়ের জন্য জায়গাটা অনেক খোলামেলা হয়ে যায়। সো মোটরসাইকেল জায়গা মতো সেট করে ফেলছি, এবার ফার্স্টে যেটা করতে হবে আমার সিট খুলতে হবে, আর সিট খুলে বের করতে হবে টুল বক্সটা। সিট খোলার জন্য যেটা প্রেস করতে হয় সেটা হলো এই চাবিটা লাগে, আর ঠিক এইখানটায় চাবি দিয়ে এই তো হয়ে গেল সিট খোলা। তাহলে এই যে ব্যাগটা, এই ব্যাগটার মধ্যে থাকে হচ্ছে আমাদের
সেই টুলগুলা, যেই টুলগুলা দিয়ে আপনি খুলতে পারবেন, রাবার দিয়ে আটকানো থাকে, খুব ইম্পর্টেন্ট জিনিস। আমার একবার খুলনা ট্যুরের রাস্তায় এটা খুব বেশি দরকার পড়ছিল, প্লাগে প্রবলেম হয়েছিল, আমি জানতাম না সিটের নিচে থাকে, সেই দিনই জানতে পারছি। চার দোকান আমাকে বলতেছে ভাই মোটর সাইকেলের মধ্যে আছে আপনার জিনিসপত্র। আমার লাগবে এই দুইটা জিনিস, এগুলো হচ্ছে ফিক্স রেঞ্জ, মানে ছোটো বড় করা যায় না। এই দুইটা দিয়ে আমি খুলবো হচ্ছে এই লুকিং গ্লাসগুলা, আর পেছনেরটা খুলবো হলো স্ক্রুড্রাইভার দিয়ে। আর স্ক্রুড্রাইভারে আমি একটা অঘটন ঘটাইছি, এটার মাথাটা আমি ভেঙে ফেলছি এর আগে একবার, আমার এটা কেনা আছে। এই মাথা এটা ভাঙার কারণে আমি একটা কিনে রাখছি, ওইটা দিয়ে খুলবো, বাট লাগে, অনেক সময় লাগে এই জিনিসটা। যেটা মাইনাস এটা ঠিক আছে, বাট প্লাসটা আমি ভেঙে ফেলছি। তাহলে এইটা আমার লাগতেছে না, এই দুইটা দিয়ে আমি কাজ শুরু করে দিই। লুকিং গ্লাস খোলার জন্য কোনটা লাগবে আমি জানি না, এটা জাস্ট এই জিনিসটা উঁচু করতে হবে আমার। এটা উঁচু করার পর দেন বুঝতে পারবো যে কোনটা দিয়ে এটা ধরে, ছোটটা দিয়ে এটা ধরে না, তার মানে বড়টা, ইয়েস বড়টা। ওকে, দুইটা লুকিং গ্লাস খোলা হয়ে গেছে। তাহলে আমার ফ্রন্ট সাইডের মডিফাই ডান, মানে ফ্রন্ট সাইড ওকে, সিনেমেটিক শট দেখাবো লাস্টে। এবার যাবো আমি লেজের দিকে। লেজের দুইটা জিনিস খুলবো বলছিলাম, এক হচ্ছে শাড়ি গার্ড খুলবো, আর পা রাখার জায়গাটা খুলবো, অ্যান্ড লেজ যেটা মাড গার্ড ওটাও খুলে ফেলবো। এবার যেটা করবো সেটা হলো আমার ওই ছোটো জিনিসগুলো দিয়ে যদি আমি খুলতে যাই, এগুলা ছোটো রেঞ্জ দিয়ে, তাহলে আমার হাতে ব্যথা লাগতেছে, আর এই জন্য সুবিধার্থে আমি বড় রেঞ্জ দিয়ে কাজ করতেছি। এই রেঞ্জের একটা প্রবলেম আছে, এটা অনেক সময় মিস করে, আর মিস করলে এই যে নাটগুলার এই যে দাঁতগুলো, আমরা এগুলোকে দাঁত বলি, এগুলো কেটে যায়, যে কারণে এইটা ব্যবহার করা থেকে বিরত থাকতে পারলে ভালো। ফিক্স যেগুলো ওইগুলো দিয়ে খোলাটা ইজি হয়, কাজে লাগি। তিনটা স্ক্রু খোলার পরে তিনটা স্ক্রু আমরা আবার জায়গা মতো লাগায় রাখবো, আর এগুলোর সাথে একটা ওয়াশার থাকে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, অরিজিনালটা হারাই গেলে আর পাওয়া যাবে না, যে কারণে আমরা এটা আবার জায়গা মতো লাগায় রাখবো এবং ঠিক আগের মতো টাইট করে লাগাবো, কারণ হারাই যাওয়ার একটা পসিবিলিটি থাকে। টু থ্রি ডান। এবার আমার একটু এটার হেল্প নিতে হইতেছে, কারণ স্টারটা আমারটা ভেঙে গেছে, আমি ভেঙে ফেলছি। এটা কিনতে হয়েছে আমার, সম্ভবত এটা 120 টাকা না কত টাকা নিছিল। এটা একটা মোটর সাইকেলের সাথে রাখা যায় চাইলে টুল বক্সে। এবার আমার 8টা স্ক্রু খুলতে হবে, জাস্ট আমার এই পার্টটা খুলে যাবে, এই নিচের এই পার্টটা খুলে যাবে এই নাম্বার প্লেট পর্যন্ত, আর সাইড থেকে এই পার্টটা খুলে যাবে, এই পার্টটা খোলাতে পেছনের চাকাটা অনেক বড় দেখা যাবে, আর এই সাইড থেকে অনেক ফাঁকা হয়ে গেছে, যে কারণে এই সাইডটা হাইটটা অনেক বেশি মনে হবে, চাকা থেকে বডির হাইটটা অনেক বেশি মনে হবে। কিছু লোক আছে যারা একদম এখান থেকে খুলে ফেলে, মানে ওই সময় আমার যেটা মনে হয় যে এটা লুকসটা দোয়েল পাখির মতো হয়ে যায়। খুলে আসছে এই জিনিসটা, খোলাতে এই জায়গাটা অনেক বেশি ফাঁকা হয়ে গেছে, দেখতে ভালো লাগে, মোটামুটি ডান। এবার একটু কালি টালি পরিষ্কার করি, তারপর বাইকটা সিনেমেটিক শট অ্যান্ড বাইকটা একটু চালায় দেখাবো। হ্যাঁ, এই তো লুকস গেল। এবার যে কাজটা করতে হবে সেটা হলো স্ক্রুগুলো আবার জায়গা মতো খুব টাইট করে লাগায় রাখতে হবে, কারণ এই স্ক্রুগুলোও পাওয়া যায় না, আমি খুঁজছিলাম কোনো এক কারণে এই স্ক্রুগুলো পাওয়া যায় না। আর আমি স্ক্রুগুলো লাগায় দেন একটু ফ্রেশ হই, আর ক্যামেরার পিছনে যে রানা ছিল ও আপনাদেরকে বাইকটা একটু চালায় দেখাবে। এই অবস্থায় অবশ্যই মেইন রোডে কেউ বাইক চালাবেন না, এক হলো কেস খাবেন, আর সেকেন্ড হলো রিস্কি, বাট দেখতে অনেক সুন্দর লাগে যদি লুকিং গ্লাসটা সামনে না থাকে, হ্যান্ডেল বারটা দেখতে ভালো লাগে। আর সেকেন্ড যেটা, পেছনের মাডগার্ড ছাড়া পেছনটা অনেক খোলামেলা, দেখতে ভালো লাগে। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির কারণে ভিডিও বড় করতে পারতেছি না, পরবর্তী ভিডিওতে বাইকের আরও কিছু ব্যাপার স্যাপার নিয়ে আবার আসতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলেন এবার একটু বাইক চালাই। Ah.
তখন বাতাসটাও বেশি বের হয়ে যায়, প্লাস সাউন্ডটাও শব্দ দূষণ করে। ইভেন যেইভাবে আমরা মোটরসাইকেলের যে হ্যান্ডেলটা থাকে, হ্যান্ডেল বার, এইটাও যদি আমরা চেঞ্জ করি,